দেবু একটা কথা ঠিক বলেছে, এই মেয়েটার সাহস আছে। এতদিনে মনে হচ্ছে দিদি ঋষিকা একদম ঠিক হাতে পড়েছে। কিন্তু একটা কথা বলতো ছোট, তোদের আজকে হলোটা কি? এত নরম সরম একটা মেয়ে কত সুন্দর করে কথা বলছে আজকে। হয় ভালোর জন্য হয় দিদি, এই বাড়িটাকে সামলানোর জন্য এরকমই একটা মানুষের প্রয়োজন ছিল। ঠিক বলেছিস। আপনাকে বসতে বললাম তো, বসুন না, বসুন। হুট করে কোথাও চলে যাবেন, আমি আসছি। কিন্তু কেন, আমার তো কিছু হয়নি। আরে কি মুশকিল, পায়ে হাত না দিলে ট্রিটমেন্ট কি করে করবো? দিন 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 পাঠা দিন, অনেকটা কেটে গেছে তো। কিন্তু আপনি চুপ, ভালো করে আমার কাজটা করতে দিন। টগর ফোটে উঠোনে আর জঙ্গলে রঙ্গন, পাখি খোঁজে আকাশ আর বাউল খোঁজে মন। টগর ফোটে উঠোনে আর জঙ্গলে রঙ্গন, পাখি খোঁজে আকাশ আর বাউল খোঁজে মন। এই বাড়িতে এসে একমাত্র এই মানুষটাকেই আমি আমার পাশে পেয়েছি। অবশ্য উনি হয়তো আমার মতন কর্মচারী বলে আমার দুঃখ কষ্ট বোঝেন। বাবা ঠিকই বলে, বড় লোকেরা কোনোদিনই গরিবের কষ্ট দুঃখ বোঝেনি আর বুঝবেও না, তারা শুধু ঠকাতে জানে। টাকার বিনিময়ে এই বাড়িতে এক বছরের জন্য আমি তোমাকে নিয়ে এসেছি, তাই আমি যা বলবো মুখ বন্ধ করে তোমাকে শুনে যেতে হবে। দেখছি আমি মালিক কাজের মেয়ের পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। কি দিনকাল পড়লো বাবা, ঘর কলি ঘর কলি। কিন্তু ম্যাডাম জানতে পারলে তো হার্ট ফেল করে যাবে। ঠিক আছে দিদি, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, এই তো আমি একদম ঠিক আছি। ঠিক আছি আমি। আর শুনুন, আজকে একটাও কাজ নয় কিন্তু, আসুন। রঙ্গনবাবু, হ্যাঁ একটা কথা বলবো আপনাকে, আপনি না খুব ভালো, খুব। তুই তো ভালোই আছিস, ঠিক জায়গা মতো মুচ্ছা যাস। তোর তো এলে মাঝে মানতে হবে, বেশ প্যাঁচ পয়জার জানিস। রঙ্গন, তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেল? তুমি একটা কাজের মেয়ের পায়ে হাত দিয়ে ফার্স্ট এড করে দিচ্ছিলে, মানে নিজের স্ট্যান্ডার্ডটাকে কোথায় নামাচ্ছ, কোনো খেয়াল আছে? কাজের মেয়ে বলে মানুষ না, সরি বৌদি, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। আমি মানুষকে মানুষের সোকল স্ট্যাটাস দিয়ে বিচার করতে পারি না। মানে ওনার জায়গায় যদি লতা দিই বা মালিকাকা হতো, আমি ঠিক এইভাবে পায়ে হাত দিয়ে ব্যান্ডেজ করে দিতাম, আমার কোনো প্রবলেম হতো না। আমি সবসময় সবার পাশে দাঁড়িয়েছি আর ভবিষ্যতেও পাশে দাঁড়াবো। তুমি জানো তো আজকে ঋষিকা ওই মেয়েটার জন্য অসুস্থ হয়ে গিয়েছিল? না, ঋষিকা নিজের দোষে অসুস্থ হয়েছে, আমি সবটা শুনেছি। আর আমার মনে হয় না তুই তো কোনো ভুল করেছিস। শুধুমাত্র বড় মনের জন্য ওনাকে আমি রেসপেক্ট করি তা না, উনি একজন ট্যালেন্টেড আর্টিস্ট। আর আমার এটাও মনে হয় এসব ছেড়ে ওনার ট্যালেন্ট ওনার স্কিলকে কাজে লাগানো উচিত। বাবা,
রঙ্গন তো দেখছি নিজেকে বিরাট ট্যালেন্ট হান্টার ভেবে বসে আছে। ওই মেয়ে নাকি আর্টিস্ট, দারুণ স্কিল ওর। বুদীপ, আমি মানুষকে গুণ দিয়ে বিচার করি, ওনার সোশ্যাল স্ট্যাটাস বা ফিনান্সিয়াল কন্ডিশন দিয়ে না। আর আমার মনে হয় সবার এটা করা উচিত। বেশি কথা বলতে শিখে গেছে রঙ্গন। লাস্ট 5 বছরে বাবার সামনে কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয় সেইটুকু অত জানতে না, নিজেকে কোথায় আড়াল করবে সেটা খুঁজে বেড়াতে। আজ একটা ডিল ক্র্যাক করে বড় বেশি কথা বলতে শিখে গেছ না? ভাবা যায় খুব বেশি দিন না। তোমার মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা এই সৌমিলির লাহিরের খুব ভালো করে জানা রয়েছে। তখন আর ওই তুতেও তোমাকে কোনোভাবে বাঁচাতে পারবে না। জাস্ট ওয়াচ। চলো 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 পাল্টাই।